একই কাণ্ড। বাংলাদেশি ক্রিকেটারদের সাথে নাকি এবার ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী সেহার সিনওয়ারি। কিন্তু কেন, আসল ঘটনাটাই বা কি? চলছে ক্রিকেট বিশ্বকাপ। আগামীকাল বিশ্বকাপে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই খেলাকে কেন্দ্র করেই মূলত ঘটেছে এই ঘটনা, যেখানে এই খেলাকে সামনে রেখে পাকিস্তানি অভিনেত্রী সেহার সিনওয়ারি একটি টুইট করেন। আর সেই টুইটে তিনি বলেন, ইনশাআল্লাহ আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের প্রতিশোধ নেবে। আমি ঢাকায় গিয়ে বাঙালি বন্ধুদের সাথে মাছ দিয়ে ডিনার ডেট করব, যদি তাদের দল ভারতকে হারাতে পারে। সেহার সিনওয়ারি পাকিস্তানি অভিনেত্রী, যিনি নিজের কাজের জন্য বেশ পরিচিত, তবে কাজ ছাড়াও তিনি সব সময় থাকেন আলোচনা সমালোচনায়। খেলাধুলা নিয়ে একটু বেশি আবেগপ্রবণ এই অভিনেত্রী। খেলা চলাকালীন সময় তিনি টুইট করতেই যেন হুমড়ি খেয়ে পড়ে থাকেন। আর পাকিস্তান ভারতের মধ্যে দুষ্টু দ্বন্দ্ব তো শুরু থেকে, আর সেই দ্বন্দ্বেই যেন এই পাকিস্তানি অভিনেত্রী মুহূর্তে মুহূর্তে ঘি ঢেলে দেন তার বিভিন্ন টুইটের মাধ্যমে। আর এবার তো সরাসরি বাংলাদেশের ছেলেদের ডেটের অফার দিয়ে বসলেন এই অভিনেত্রী। হ্যাঁ দর্শক, এখন শুধুই দেখার পালা, বাংলাদেশি খেলোয়াড়রা ভারতকে হারিয়ে সেহার সিনওয়ারির প্রস্তাবে সাড়া দিতে পারে কিনা। আর যদি বাংলাদেশ জিতেই যায়, তাহলে সেহার সিনওয়ারিকে কোন প্লেয়ারের সাথে ডেটে একসাথে দেখতে চান আপনারা, অবশ্যই জানাবেন। কিন্তু